আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে কিংবা বিদেশে, পৃথিবীর যে যে প্রান্তে বসে আপনারা এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা অলরেডি আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। আসলে আমার প্র্যাকটিস লাইফে দীর্ঘদিন ধরে আমি যখন রুগী দেখে আসছি, দীর্ঘ সময়, প্রায় 17-18 বছর ধরে আমি নিয়মিত রুগী দেখছি চেম্বারে, বা আমি যখন মেডিকেল কলেজে জব করতাম, বাংলাদেশ মেডিকেল কলেজ হতে শুরু করে অন্যান্য জায়গায় যখন রুগী দেখতাম, সেখানেও দেখে আসছি যে যে স্বামী স্ত্রীর যে একটা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক ক্ষেত্রেই বিভিন্ন সমস্যা হতো, স্পেশালি যারা কোমর ব্যথায় আক্রান্ত। কোমর ব্যথা এমন একটি সমস্যা যে প্রতি 5 জন লোকের মধ্যে 4 জন জীবনের কোনো না কোনো সময় এই সমস্যা ভুগে থাকেন। অনেকে হয়তো ভালো হয়ে গিয়েছেন, অনেকে হয়তো আজীবন, ইভেন কি মৃত্যু পর্যন্ত কোমর ব্যথায় ভুগে থাকেন, বা অনেকে কোমর ব্যথাজনিত নানাবিধ শারীরিক জটিলতায় আস্তে আস্তে মৃত্যুবরণও করে থাকেন। তো এই কোমর ব্যথা যেটা দেখা যায় যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সমস্যা হয়ে থাকে। অনেক রুগী আমার কাছে এসে তাদের স্পেশালি এই যে তাদের সহবাসের ক্ষেত্রে বলে থাকে যে স্যার কোমর ব্যথা বেড়ে যায়, বা অনেকের দেখা যায় যে দাম্পত্য লাইফে সমস্যা তৈরি হয়েছে কোমর ব্যথার কারণে, কারণ অনেকে স্বামী স্ত্রী সহবাসে তাদের কোমর ব্যথা বেড়ে যায়, বা অনেকে এই জৈবিক এবং গুরুত্বপূর্ণ কাজটি অনেক সময় করতে চায় না, তাদের ভয় পায়। ইভেন কি আমার প্র্যাকটিসে আমি প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রেও দেখেছি যে কেউ যদি, সে হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, কোনো কারণে যদি কোনোজন স্ট্রোক করে বা প্যারালাইসিস হয় বা রোড অ্যাক্সিডেন্ট হোক, বিভিন্ন কারণে যদি ফিজিক্যালি ডিসেবল হয়ে পড়ে, তখন কিন্তু তাদের এই দাম্পত্য লাইফে একটা দুর্বিষহ জীবন চলে আসে। এতে অনেক সংসারে অশান্তি হয়, অনেক সংসার ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আসলে এই জিনিসটা আমাদের, এটা একেবারে জৈবিক একটি ব্যাপার, আমাদের শারীরিক বলেন, মানসিক বলেন, বা হরমোনাল বলেন, জৈবিক বলেন, ফিজিক্যাল বলেন, যেভাবেই আপনারা বলেন না কেন, এইটা আমাদের অন্যান্য যে জৈবিক কার্যক্রম, যেমন আমরা প্রস্রাব পায়খানা করে থাকি, আমরা ঘুমিয়ে থাকি, আমরা বিভিন্ন খাবার খেয়ে থাকি, আমরা বিভিন্ন রিল্যাক্স করে থাকি, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, আমরা টেলিভিশন দেখে থাকি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা পড়ি, আমরা সিনেমা দেখি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জৈবিক কার্যকলাপ করে থাকি, তদ্রফি এই স্বামী স্ত্রীর এই জৈবিক মিলন এটাও খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সৃষ্টির শুরু থেকে পর্যন্ত এই জৈবিক মিলন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অ্যাডাল্ট, পুরুষ বা মহিলা, তারা এই জৈবিক মিলন করে থাকে। তো এই ক্ষেত্রে অনেকের দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের এই কোমর ব্যথার কারণে এই তারা জৈবিক চাহিদাটা ফিল আপ করতে পারে না, বা ভয় পায়, বা হয়তো সাজেস্ট কারো হাজব্যান্ডের কোমর ব্যথা, স্ত্রী চিন্তা করে যে ওনার কোমর ব্যথা বেড়ে যেতে পারে, সো সে হয়তো তাকে না করে। তো এইভাবে কতদিন চলবে? বা একজন স্ত্রী স্ট্রোক করলো, তো তার স্ট্রোকের কারণে হাজব্যান্ড হয়তো চিন্তা করে স্ট্রোকে যদি আমি স্ত্রী সহবাসে যাই তাহলে তার হয়তো সে অসুস্থ হয়ে যেতে পারে, এটা একটা ধারণা। তো এইভাবে অনেক ক্ষেত্রে অনেক সময় লজ্জার কারণে ডাক্তারদের কাছে বলতে চায় না বা হয়ে ওঠে না। অনেক সময় আমি পুরুষ ডাক্তার, আমার কাছে তো পুরুষ রুগী বলে বা মহিলা রুগী এটা বলতে চায় না। তো এটা নিয়ে আমাকে প্রায় রুগীরা আমার কাছে অনেক সময় বলে থাকে যে স্যার আমরা কী করবো, বা অনেক সময় বিভিন্ন কারণে তাদের দেখা যায় বিভিন্ন পজিশনের কারণে ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং ভয় পেয়ে যায়। এই যে দাম্পত্য একটা জিনিস, এই দাম্পত্য সুখের যে ব্যাপারটা, এটাতে তারা ভয় পেয়ে যায়, এতে দেখা যায় দাম্পত্য কলহ বাড়তে পারে, ইভেন কি ফ্যামিলি
আলাদা হয়ে যেতে পারে। এই ধারাবাহিকতা আমি গত 6-7 বছর ধরেই চিন্তা করেছি যে এটা আমি আপনাদের যেই পজিশনগুলো আমাদের স্বামী স্ত্রীদের ক্ষেত্রে কোমর ব্যথা বাড়াবে না সেই পজিশনগুলো আমি পার্সোনালি যখন রোগীরা আসে বুঝিয়ে দেই, কিন্তু এটা নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো। তো আমি আপনাদেরকে আজকে পজিশনগুলো আমি দেখাবো, কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, এই যে স্বামী স্ত্রী সহবাস এইটা কিন্তু আমাদের শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে এটা আমাদের সব ক্ষেত্রে উপকার হয়ে আসে। অনেক ক্ষেত্রে আমি ওই দিকে আমি আপনাদের যাচ্ছি না, ইভেন কি স্ট্রোক রুগীদের ক্ষেত্রেও উপকারে আসবে, কোমর ব্যথা রুগীদেরকেও উপকারে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের অবশ্যই উপকারে আসবে। যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের যদি স্বামী স্ত্রীর কারো সমস্যা থাকে তাদেরকে দেখাতে পারবেন, বুঝিয়ে দিবেন, এতে আপনাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, নিজেদের সহমর্মিতা বাড়বে, দাম্পত্য যে বন্ডিং সেটা বাড়বে। আর আরেকটি কথা অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র রোগীদের চাহিদার জন্য, দীর্ঘদিন রোগীরা চাচ্ছিল এবং মানুষের শারীরিক প্রয়োজনে সুস্বাস্থ্যের জন্য আমি কিছু ছবি ব্যবহার করেছি। কেউ আশা করি আপনারা এটা চিকিৎসা সংক্রান্ত বিষয় হিসাবেই দেখবেন, অন্যভাবে এই ভিডিও বা এই পিকচারগুলোকে নেবেন না। আমরা তারপরেও চেষ্টা করেছি পিকচারগুলোকে যেমন যতটুক সম্ভব আমরা হাতে ড্রয়িং করে দিয়েছি, যেন কোনো প্রকার অশ্লীলতা যেন না বোঝায়। এটা কিন্তু একজন চিকিৎসক হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্টটা করব, আপনারা এটাকে অন্যভাবে নেবেন না। এটা চিকিৎসার জন্য, শরীরের সুস্থ থাকার জন্য ভিডিওটি দেওয়া এবং রোগীদের চাহিদার জন্য ভিডিওটি দেওয়া। এখন আসেন ইসলামের দিক দিয়ে এই স্বামী স্ত্রী সহবাসের যে পজিশনগুলো কি বলেছে, এই জাতীয় কোনো স্পেসিফিক কোনো আয়াত কোনো কোরআন শরীফে বা হাদিসে আসে নাই যে এই পজিশন হইতে হবে বা ওই পজিশন হতে হবে। আসলে স্বামী স্ত্রী সহবাস সম্পূর্ণ একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ জৈবিক কার্যক্রম, তো সেই ক্ষেত্রে যে কোনো পজিশনেই সেটা করা যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে যারা কোমর ব্যথায় আক্রান্ত দীর্ঘদিন বা কোমরে ইঞ্জুরিতে আঘাত পেয়েছেন বা প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন বা কোমরে কোনো কারণে স্পেশালি এই জৈবিক চাহিদা বা স্বামী স্ত্রী সহবাস করতে গিয়ে দেখা যায় যে ব্যথা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটি এবং এই টিপসগুলা আমি একের পর এক দেখাবো। সেগুলা আপনাদের এই পদ্ধতিতে যদি বা এই পজিশনে যদি আপনারা আপনাদের জৈবিক কাজটি করেন, এতে আপনাদের কোমর ব্যথা পারবে না এবং অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রথমত আমি যে পজিশনগুলো নিয়ে কথা বলবো, যাদের কোমর ব্যথা আছে সেটা হয় হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে হোক না কেন, তাদের ক্ষেত্রে এই পজিশনগুলা না যাওয়াটাই ভালো। এতে কি হতে পারে, আপনাদের কোমরের ব্যথা বেড়ে যেতে পারে। যে কোমর ব্যথা আক্রান্ত যদি পুরুষ হয় অথবা মহিলা, এই পজিশনগুলো দুজনের জন্য আপনার ব্যথা বেড়ে যেতে পারে। তবে এই পজিশনগুলো যারা সুস্থ তাদের জন্য না, শুধুমাত্র যারা কোমর ব্যথা আক্রান্ত তাদের জন্য এই পজিশন, প্রথম যে পজিশনগুলো আমি এখন দেখাচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পজিশনগুলো আপনাদের না যাওয়াটাই ভালো, এতে আপনাদের ব্যথা বেড়ে যেতে পারে। আশা করি এই পজিশনগুলো আপনাদের দুজনেরই উপকারে আসবে। এখন যে পজিশনগুলো আমি দেখাবো সেটা হচ্ছে শুধু পুরুষদের ক্ষেত্রে, মানে স্বামীর ক্ষেত্রে। যদি স্বামী কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকে, পুরুষ যে ভদ্রলোক আছেন, আপনি যদি কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকেন, এই পজিশনগুলোতে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন, এতে আপনার কোমর ব্যথা
আশা করি বাড়বে না, অবশ্যই এটা সাইন্টিফিক্যালি আপনার উপকারে আসবে, যে স্ক্রিনে দেখাচ্ছে দেখা যাচ্ছে। তো আসলে এই কোমর ব্যথা এই এই পজিশনগুলোতে আপনার কোমরে ফ্লেকশন কোনো মানে হচ্ছে না, ফ্লেকশন অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এটা আপনার স্পাইনটাকে আপনার স্পাইনটা আপনার স্ট্রেট থাকবে বা আপনার স্পাইন মেরুদণ্ডটা এক্সটেনশন অবস্থায় থাকতে পারে, এক্ষেত্রে আপনার কোমরের যে ফ্লেকশন অ্যাক্টিভিটিস তেমন হবে না, এতে কোমর ব্যথা বেড়ে যাওয়ার কোনো কারণ নেই। এই পজিশনগুলো আশা করি আপনারা উপকারে আসবে। এখন যে পজিশনগুলা আমি দেখাবো সেটা হচ্ছে যদি স্ত্রী মহিলা আপনি যদি কোমর ব্যথা আক্রান্ত হন, এই পজিশনগুলাতে আপনার কোমর ব্যথা বাড়বে না, এই পজিশনগুলাতে কোনো ফ্ল্যাকশন টাইপ যে পজিশনগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা মহিলা বা যে পুরুষ স্ত্রী তার ক্ষেত্রে এই পজিশনগুলা বেস্ট হবে, এতে মানে কোমর ব্যথা বেড়ে যাওয়ার কোনো কারণ নেই। অবশ্যই আপনার স্বামী আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। আশা করি এই পজিশনগুলো আপনার একটু মানে ধীরে মানে আপনাদের একটু বুঝে নিতে হবে, স্ক্রিন থেকে দেখে হ্যাঁ একটু বুঝে নিতে হবে, প্রয়োজনে আপনারা এটা ইন্টারনেটে আরও এই জাতীয় ব্যাক পেইন এর যে বিভিন্ন পজিশনগুলো আছে এই সকল ক্ষেত্রে স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে আপনার ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন। তবে এই পজিশনগুলো সবচেয়ে বেটার যেটা আমি দেখাচ্ছি এটা স্ত্রীদের ক্ষেত্রে। তাহলে আপনারা পজিশনগুলো বা পদ্ধতিগুলো আপনারা দেখলেন স্ক্রিনে দেখানো পদ্ধতিগুলো, আপনারা ইচ্ছা করলে পজ করে করে নিজেদের মতো করে দেখে বুঝে নিতে পারবেন। তারপরেও যদি কোনো রোগী কোনোভাবে আপনাদের কোনো প্রয়োজন হয় যে কোমর ব্যথা দাম্পত্য সমস্যা হচ্ছে, সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন বা আমাদের রোগী আপনি আপনারা আমার কাছে পার্সোনালি কথা বলতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের দীর্ঘদিন চাহিদার কারণে ভিডিওটি আপনাদের দেওয়া হলো। এবং আপনারা আর কি জাতীয় পরামর্শ চাচ্ছেন বা কোন রোগের বা কোন বিষয়ে কি কি চিকিৎসা সংক্রান্ত কোনো ডাটা বা কোনো ভিডিও বা কোনো রোগ সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন কিনা বা কোনো কোন বিষয়ে এক্সারসাইজ বা কোনো পজিশন সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্টে লিখবেন, তাহলে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আরও পরবর্তী ভিডিও দিব। এবং ভিডিওটি অবশ্যই আপনাদের নিজেদের শুভাকাঙ্ক্ষী যারা আছে বা যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।